কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আসলে আড্ডা গল্প যেটাই বলি না কেন, সেটা আসলে আমি বলতে চাই একটা বই নিয়ে। বইটা আমি প্রায় বছর দেড়েক আগে পড়েছি এবং পড়ার পরে আমার বারবারই মনে হয়েছে এই বই আমি আগে কেন পড়িনি। বইটা প্রকাশিত হয়েছে বেশ অনেক আগে, প্রায় 1981 সালে, এবং বইটা বিভিন্ন ভাষায় আসলে অনূদিত হয়েছে। তো বইটা সম্পর্কে যদি আমি বলি, বইটা আসলে হাতে নিয়ে বসে আছি, বইটার নাম হচ্ছে তত্ত্বচান, জানালার ধারে ছোট্ট মেয়েটি। এটি জাপানের একটি ছোট্ট স্কুল নিয়ে লেখা, এবং যিনি লিখেছেন, মজার ব্যাপার হচ্ছে পুরো বইটা এত আদর যত্ন সুন্দর করে লেখা, মানে পুরো বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে প্রতিটা জায়গায় খুব ইনোসেন্ট একটা ব্যাপার আছে বইটার মধ্যে। আর যিনি লিখেছেন তিনি বইটা এত মানে বাচ্চা বাচ্চা ব্যাপার করে লিখেছেন, সেটাতে আমার মনে হয়েছে যে মানে পুরো বইটা পড়তে গিয়ে কখনোই মনে হয়নি যে আমি একটা বই পড়ছি। আমার প্রতিনিয়ত মনে হয়েছে আমার সামনে একটা বাচ্চা মেয়ে বসে সারাক্ষণ ওর যে জীবনের কাহিনীগুলো, ও সারাদিন যা করছে সেই ব্যাপারটা আসলে আমাকে গল্প করে করে শোনাচ্ছে। তো এই কারণেই বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে পুরা অনেকটাই চুম্বকের মতো আটকে ছিলাম। কিন্তু শেষ হওয়ার পরে আসলে ভীষণ মন খারাপ হয়েছে, কারণ বইটার যে প্রধান চরিত্র তত্ত্বচান, এই তত্ত্বচান চরিত্রটিকে আমার বারবারই মনে হয়েছে আরো আরো কিছুদিন সাথে আমার থাকলে হয়তো ভালো লাগতো। তো বইটা আসলে পুরো গল্প জুড়ে যেটা আছে যে এটা একটা মিসফিট বাচ্চার কাহিনী, কারণ মিসফিট বলাটা আসলে ঠিক হবে কিনা জানি না, সে আসলে আগে অন্য একটা স্কুলে পড়তো, তো সেই স্কুল থেকে তাকে আসলে কি বলে এটাকে এক্সপেল করে দেওয়া হয় না, সেরকম তাকে আসলে বের করে দেওয়া হয়। তো বের করে দেওয়ার বড় কারণ ছিল হচ্ছে সে আসলে অতি উৎসাহী একটা বাচ্চা, তার কিউরিয়াসিটি এত বেশি, ক্লাসে হয়তো শিক্ষক পড়াচ্ছেন সে হয়তো জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে আছে, বাইরে তাকিয়ে সে হয়তো অনেক সময় দেখে যে রাস্তার ধার দিয়ে যে স্ট্রিট মিউজিশিয়ানরা যায় না, তেরকম অনেক রঙিন কাপড় পরা স্ট্রিট মিউজিশিয়ান হয়তো বাঁশি হাতে নিয়ে বা বাদ্যযন্ত্র হাতে নিয়ে যাচ্ছে, তো সে তাদেরকে দেখে অতি উৎসাহে হয়তো ডাক দিত। তো ডাক দেওয়ার পরে যেটা হয় যে একটা ছোট মানুষ ডাক দিলে স্বাভাবিকভাবেই তারা সায় দিতেন, এবং কাছে আসলে তখন ও জানালা থেকেই বলতো গান শোনাতে, তো তখন তারা নানা রকম গান বাজনা করতো, এবং এতে যেটা হতো যে তার যে ক্লাসের আর যে বাচ্চারা আছে, স্বাভাবিকভাবেই সবাই বাচ্চা, তো এরকম জানালার ধারে যদি কেউ এসে গান করে স্বাভাবিকভাবেই শিক্ষক যেটি পড়াচ্ছিলেন সেটিতে আসলে বিঘ্ন ঘটতো। তো এরকম অসংখ্য অসংখ্য কাহিনী আসলে তত্ত্বচান করেছে। তো তারপর আসলে যেটা হয় যে তত্ত্বচানের মাকে স্কুলে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে তার জন্য আসলে রেগুলার যে কারিকুলাম যা পড়ানোর কথা শিক্ষকদের, সেটা পড়ানোতে আসলে অনেক ব্যাহত হচ্ছে, তো তাকে যেন স্কুলটা এই স্কুলে আর না পড়ানো হয়। এখানে খুব চমৎকার একটা জিনিস আসলে আমার লেগেছে, যেটা যে তত্ত্বচানের মা সে কিন্তু একবারের জন্য তত্ত্বচানকে বলেনি যে সে আসলে তাকে যে স্কুল থেকে আসলে বের করে দেওয়া হয়েছে। তো এই এই ব্যাপারটা আসলে আমার খুব ভালো লেগেছে, বরং তাকে আসলে ওটা বলতে চেয়েছে যে তত্ত্বচান তোমাকে যদি আমি নতুন একটা স্কুলে নিয়ে যাই তুমি কি তাতে খুশি হবে। তত্ত্বচান কিন্তু সেই তার এই স্কুলে যেমন সে জানালা দিয়ে অনেক কিছু দেখতে পায়, অনেক কিউরিয়াসিটি মন তার, সে দেখতে পায় যে মিউজিশিয়ানরা যাচ্ছে, সে কিন্তু মাকে জিজ্ঞেস করে বসেছে যে ওই স্কুলে গেলে কি ওই রকম মিউজিশিয়ান বা যারা আছে তাদেরকে দেখা যাবে, তারা কি থাকবে। তো এই থেকেই বোঝা যায় যে আসলে মানে বাচ্চাটা কি ভীষণ ইনোসেন্ট, এবং সে আসলে ওই যেহেতু অতি উৎসাহী। তো যাই হোক, সেই গল্পে আসলে না যাই, আমার যেটা বলার বিষয় আসলে পুরো বইটা জুড়ে আমি যে জিনিসটা দেখেছি আসলে যে একটা আদর্শ স্কুল কেমন হওয়া উচিত, সেই জিনিসটা কিন্তু এই স্কুলের যে হেড মাস্টার মশাই আর কি, তিনি আসলে দেখিয়ে দিয়ে গেছেন। তো ওই যে শুরুতে বললাম যে মিসফিট বাচ্চা, আসলে মিসফিট বাচ্চা তো বলার অপেক্ষাই রাখে না যে সে একেবারেই মিসফিট বাচ্চা না, কারণ
বইটা যিনি লিখেছেন আসলে এই লেখকই, যেহেতু জাপানিজ নাম অসম্ভব কঠিন, তেৎসুকো কুরো আয়ানাগি, তো তিনি বইটা লিখেছেন। এবং তিনি কিন্তু তার ছোটবেলার সেই 1 বছরে যে স্কুলটাতে উনি পড়েছিলেন ছোট্টবেলায়, সেই স্কুলটারই বিভিন্ন গল্প আসলে উনি এই বইটাতে লিখে গেছেন। তো আমি আসলে না পড়লে বুঝতেই পারতাম না যে এত, এবং উনি কিন্তু এখনো বেঁচে আছেন এই লেখক, ওনার বয়স প্রায় 90-এর কাছাকাছি। তো আমি পুরো বইটা পড়তে গিয়ে আমার আসলে যেটা মনে হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুরুতেই বলেছি যে এত ইনোসেন্ট, এত বাচ্চামো করে লেখা, যে এরকম একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে লিখেছেন আসলে, সেটা পুরো বইটা পড়ে শেষ করার পরেও বেশ কিছুদিন আমি এই বইয়ের ভেতরেই ছিলাম যে আসলে এটা কী পড়লাম। এবং চৈতি রহমান, যিনি বাংলায় অনুবাদ করেছেন, বইটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, তো বাংলায় যিনি অনুবাদ করেছেন তাকেও অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে এই এইটা যে একেবারে অনুবাদ বইগুলো যেরকম হয় সেই ধারাটাকে ভেঙে আসলে একদম মানে চমৎকারভাবে বর্ণনাগুলো দেওয়া হয়েছে। তো যে স্কুলটার কথা বলছিলাম, আসলে স্কুলটার নাম হচ্ছে তোমায়। স্কুলটা সম্পর্কে লিখতে গিয়ে বা বইটা সম্পর্কে যে মুখপাত্রটা আছে বইয়ের, সেখানে কিন্তু বলা আছে যে, আমি একটু করে পড়ি, রবীন্দ্রনাথের সঙ্গে তোমায় স্কুলের প্রধান শিক্ষক মশাই কোবাইশির কখনো দেখা হয়েছিল কিনা তা তার কোনো ডায়েরিতে আমরা দেখতে পাই না, তবে শিশুদের স্কুল নিয়ে দুজনের চিন্তায় ছিল অসম্ভব মিল। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন স্কুল খুললেন তখন অমন স্কুলের কথা কেউ কল্পনাও করেনি। সবাই অবাক হয়ে ভাবত, এ আবার কেমন স্কুল রে বাবা, ক্লাস ঘরে দেয়াল নেই, ছাদ নেই, গাছের তলায় পড়ালেখা, তার আবার সেখানে ছেলেমেয়েরা শিখছে নাচ গান বাদ্যি বাজনা, নানা রকম ভাষা, মাটির তৈজসপত্র তৈরি, ছবি আঁকা ইত্যাদি। যেটা বলছিলাম যে আসলে এই শিক্ষকের সাথে রবীন্দ্রনাথে কখনো দেখা হয়েছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু দুজনের চিন্তাধারায় আসলে অসম্ভব মিল ছিল। একটা উদাহরণ দিই, বইটা পড়তে গিয়ে আমি যেটা পেয়েছি যে প্রথম দিন যখন দত্তচাঁদ স্কুলে গেল, যেটা হয় যে কনভেনশনাল স্কুলে যেটা থাকে, যে ক্লাসরুম থাকে, লাইব্রেরি থাকে, তো সেইরকম বিল্ডিং থাকে, সেইরকম কিছু কিন্তু স্কুলে ছিল না। সবচেয়ে মজার ব্যাপার ছিল স্কুলে যেটা ছিল, যে তাদের যে এখানে ক্লাস হতো সেগুলো আসলে এক একটা রেলগাড়ির কামরা। মানে আপনি ভাবতে পারছেন যে মানে কি অসাধারণ একটা ব্যাপার, একটা বাচ্চা যদি স্কুলে গিয়ে দেখে যে তাদের স্কুলের জায়গাটা ঘিরে বিশাল বিশাল রেলগাড়ির কামরা রয়েছে এবং সেগুলো বিভিন্নভাবে সাজানো, এবং এক এক ক্লাসের জন্য এক এক কামরা ছিল। এবং আরও একটা মজার তথ্য এখানে আমরা দেখেছি, সেটা হচ্ছে যেই সিলেবাসটা ছিল বা যা পড়ানো হতো প্রতিদিন, সেটা কিন্তু মাস্টার মশাই এসে প্রতিদিন লিখে দিয়ে যেতেন যে আজকে এই এই জিনিসগুলো পড়ানো হবে। কিন্তু মজার ব্যাপারটা হলো, ওখানেই যার যখন যেটা পড়তে ইচ্ছা করে সেটা নিয়েই তারা পড়তো, এমন না যে প্রথম ক্লাসে তাকে ছবি আঁকতে হবে, দ্বিতীয় ক্লাসে গিয়ে সায়েন্স পড়তে হবে, তৃতীয় ক্লাসে গিয়ে ম্যাথ পড়তে হবে, বিষয়টা এরকম না। তাদেরকে বলে দেওয়া হতো আজকে এই বিষয়গুলো পড়ানো হবে, এবং যার যেটা পছন্দ যখন পড়তে ইচ্ছা করত তারা ঠিক সেই সময় পড়তে পারত। পড়া শেষ হলে তাদের ছিল হাঁটাহাঁটি করার ক্লাস। প্রধান শিক্ষক মশাই, যিনি কোবাইশি, তিনি গায়ের বিভিন্ন মেঠো পথ ধরে ধরে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতেন এবং নানা রকম জিনিস দেখিয়ে দেখিয়ে আসলে শেখাতেন। তো এই যে এই শিক্ষাটা, এই শিক্ষাটা যে আসলে জীবনে চলতে গিয়ে তাদের বিভিন্ন সময় কতভাবে কাজে লেগেছে সেটা আসলে পরবর্তীতে লেখক আসলে বলে গেছেন। এবং তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে, এই ধরনের শিক্ষা যে আসলে মাথায় গেঁথে যায় সেই জিনিসটা আসলে ওনারা এতভাবে প্রমাণ পেয়েছেন পরবর্তীতে। তো সেটারই কিছু অংশ আসলে আমি আসলে লোভ সামলাতে পারছি না, আমি ছোট্ট করে একটা একটু পড়ে শোনাই আপনাদের। সেটা হচ্ছে, একবার যেটা হলো যে স্কুলটা তো আসলে পরিসরটা যেহেতু বাড়ছে, কোবাইশি সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি স্কুলে আরেকটা রেলগাড়ির কামরা নিয়ে আসা হবে। এখন রেলগাড়ির কামরা নিয়ে আসা হবে কারণ ওটাকে আসলে লাইব্রেরি করা হবে।
তো সব বাচ্চারা তো খুব উৎসুক যে আচ্ছা রেলগাড়ির কামরাটা যে আসবে ওটা আসবে কি করে, স্কুল পর্যন্ত তো রেলগাড়ি নাই, রেল লাইন নাই, তাহলে এটা আসবে কোথা থেকে? তো এটা নিয়ে তাদের মধ্যে একটা ভীষণ উত্তেজনা যে কিভাবে রেলগাড়িটা আসে, কিভাবে আসবে। তো প্রধান শিক্ষক মশাইয়ের যে কন্যা ছিল সেও আসলে ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল, তো সে গল্পটা তার বন্ধু বান্ধবদের বলছে যে আজ রাতে কিন্তু রেলগাড়ি আসবে, নতুন একটা রেলগাড়ির কামরা আসবে, ওটাতে লাইব্রেরি বানানো হবে। তো সবাই তো ভীষণ উৎসুক দেখার জন্য যে কিভাবে আসলে রেলগাড়িটা আসবে। তো প্রধান শিক্ষক মশাইয়ের কাছ থেকে তারা মোটামুটি একটা পারমিশন নিল যে রাতে আসলে তারা থেকে দেখতে চায় যে রেলগাড়িটা আসলে কি করে আসলো স্কুলের ভিতরে। তো প্রধান শিক্ষক মশাই তো আসলে উনি তো এইসব ব্যাপারে ভীষণ উদার, উনি বললেন যে ঠিক আছে তোমরা যারা যারা আসতে আগ্রহী বাড়িতে গিয়ে বাবা মায়ের পারমিশন নিয়ে তোমরা চলে এসো, ঘুমের পোশাক নিয়ে এসো। তো যথারীতি যেসব উৎসুক বাচ্চা ছিল তারা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তত্ত্বচান তার মাকে গিয়ে বলল। তো তত্ত্বচান বলার সময় আসলে যেভাবে বলেছে বর্ণনাতে আছে বইটাতে, যে ও বলার সময় গুছিয়ে অগুছিয়ে বিভিন্নভাবে আসলে মাকে এত উত্তেজনা তার ভিতরে জিনিসটা বলার চেষ্টা করেছে, ওর মা কিন্তু বুঝেছে যে ভীষণ রকম উত্তেজনা কাজ করছে তত্ত্বচানের ভিতরে এই জিনিসটা দেখার জন্য। তো তত্ত্বচানকে উনি কি এটা নিরাশ করবেন না বলে, তো তিনি বললেন ঠিক আছে আমিও যাব, আমিও দেখতে চাই রেলগাড়ি আসলে কিভাবে আসে। তো যথারীতি তারা রাতের বেলা যেভাবে বলেছে প্রধান শিক্ষক, ঘুমের পোশাক নিয়ে তত্ত্বচান এবং তার মা সহ গেল স্কুলে। তো স্কুলে যেটা হলো যে প্রধান শিক্ষক বললেন যে রেলগাড়ি তো অনেক রাতে আসবে, তো অত রাত পর্যন্ত তোমরা জেগে থাকতে পারবে না, বরং এখন ঘুমিয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমাদের প্রত্যেককে ডেকে দেব। তো সেই ডেকে দেওয়ার জায়গাটা আমি একটু পড়ি। হই হই করে সবাইকে ডাকা হলো, হই হল্লা শুনে এক লাফে কম্বল থেকে বেরিয়ে তত্ত্বচান ছুটে এলো স্কুল মাঠে। মাঠ পেরিয়ে ফটকের বাইরে ভোর রাতের বেলায় আলো আর কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে ট্রেন। এ যেন এক স্বপ্ন দৃশ্য, একখানা আস্ত রেলগাড়ির কামরা রাস্তা দিয়ে স্কুলে চলে এলো, অথচ এতটুকু শব্দ হলো না, এ তো স্বপ্নই বটে। তারা জানলো ওই মাঝে রেল ডিপো থেকে ট্রাক্টরে করে আনা হয়েছে ট্রেনটিকে, রেলগাড়ির চাইতে অনেক বড় জিনিস এই ট্রাক্টর। তাদের জানা ছিল না ট্রাক্টর নামে একটা গাড়ি আছে, তা জেনে তারা শিহরিত বোধ করল। ট্রাক্টরে করেই ট্রেনটিকে জনমানবহীন রাস্তা দিয়ে আনা হয়েছে এখানে। তারপর শুরু হলো ট্রেন নামানোর কাণ্ড, সে এক কঠিন কাজ। সেকালে তো এত আধুনিক বড় বড় ক্রেন ছিল না, তাই ট্রাক্টর থেকে ট্রেন নামিয়ে মাঠের কোণে রাখা ছিল অতি কঠিন আর কষ্টের কাজ। ট্রাক্টরের সঙ্গে আসা শ্রমিকরা তাদের সঙ্গে এনেছেন গোলাকার অনেকগুলো গাছের গুঁড়ি, সেগুলো ট্রেনের নিচে পেতে একটু একটু করে গড়িয়ে গড়িয়ে তারা ট্রেনটিকে ট্রাক্টর থেকে নামাতে লাগলেন। শ্রমিকদের হাত নিশ্চয়ই ইস্পাতের মতন শক্ত, নয়তো তারা কিভাবে এ কাজ করছিল কে জানে। প্রধান শিক্ষক মশাই শিশুদের বললেন ভালো মতো খেয়াল করো, একে বলে গড়িয়ে নেওয়া, এ একরকম বিজ্ঞানের কৌশল। গড়ানোর গতি ব্যবহার করেই শ্রমিকরা এত বড় ট্রেনটিকে টেনে নামিয়ে নিচ্ছে। ছেলেমেয়েরা গম্ভীর মুখ করে দেখছিল, তারা যেন মন দিয়ে প্রতিটি ব্যাপার লক্ষ্য করছিল। শ্রমিকদের হেউয়ো হেউয়ো তালেই যেন ভোরের সূর্যটা উঠেছিল সেদিন। স্কুল মাঠে অন্য ছয়টি রেলগাড়ির কামরার মতোই নতুন কামরাটি এতদিন বহু বহু মানুষকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছে দিয়েছে, বন্ধুর মতোই সে উপকার করেছে লোকদের। আজ তার অবসর। তো এই যে এত মজার ব্যাপার, ওরা কিন্তু শিখলো কিভাবে গতি দিয়ে আসলে গড়িয়ে নিয়ে যাওয়া যায়। তো সেটাই আসলে প্রতিটা বইয়ের প্রতিটা লাইনেই আসলে এই জিনিসগুলো এত সুন্দরভাবে উঠে এসেছে, সেটা আসলে বইটা যারা পড়বেন, যারা পড়েননি তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব বইটা পড়বেন, এবং
আরেকটা ব্যাপার আমার মনে হয়েছে, বইটা কিন্তু এখন জাপানের পাঠ্য বই হিসেবেও পড়ানো হচ্ছে, এবং যারা আসলে শিক্ষকতা করছেন বা যাদের পরিবারে আসলে বাচ্চা আছে, আমি অবশ্যই রেকমেন্ড করব এই বইটা পড়তে। ভালো কিছুর স্থায়িত্ব বোধহয় আসলে কম হয়। তো স্কুলটি আসলে 1945 সালে বিশ্বযুদ্ধের সময় মার্কিনিরা যে বোমা হামলা করেছিল জাপানে, সেই বোমা হামলায় স্কুলটি ধ্বংস হয়ে যায়। তো স্কুলের আসলে ইতি ঘটেও সেখানেই, এবং শুরুতেই যেটা বলেছিলাম যে বইয়ের যে লেখক, আমি নামটা আসলে বেশ কঠিন, আমি একটু পড়ার চেষ্টা করি, নামটা হচ্ছে কুরো আয়ানাগি। যাই হোক, আমি বোধহয় ভুলে উচ্চারণ করলাম। তো এই বইটি যিনি লিখেছেন তিনি এখনও জীবিত আছেন, বয়স সম্ভবত তার 90 বা এরকম। তো আমি তো অনুবাদ করা বইটি পড়েছি, চৈতুর রহমান অসম্ভব ভালো অনুবাদ করেছেন বইটি। হয় না যে মাঝে মাঝে ভীষণ মন খারাপ থাকে কোনো একটা ছোট্ট ঘটনার কারণে, তখন প্রায় আসলে বইটা আমার আশেপাশে থাকে, আমি বইয়ের যে কোনো জায়গা থেকে একটা অংশ পড়ে ফেলি, পড়ে ফেললেই আমার মনে হয় যেন আমার বইটা মানে মনটা ভালো হয়ে গেল। তো আমি, যারা বই পড়তে ভালোবাসেন তাদের সকলকে, এখনো যারা পড়েননি বইটি, সকলকে রেকমেন্ড করব বইটি পড়ার জন্য। এবং আমি বলবো যে যারা বই উপহার দিতে ভালোবাসেন, এটি একটি আদর্শ বই হতে পারে উপহার দেওয়ার জন্য। এছাড়াও আমার মনে হয়েছে আসলে যারা শিক্ষক হিসেবে কাজ করছেন, বাচ্চাদেরকে পড়ান, তাদের অবশ্যই বইটি পড়ানো উচিত, এবং যে সকল পরিবারে বাচ্চা আছে সেই সকল পরিবারের প্যারেন্টসদেরও আমি বলবো যে বইটি পড়ে ফেলার জন্য। তো আমাকে যিনি আসলে বইটি পড়ার জন্য রেকমেন্ড করেছিলেন, তিনি আমার সহকর্মী রহমতুল্লাহ আলম রঞ্জু। রঞ্জু ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো বইটা সেদিন আমার সামনে এনে না দিলে আমার বইটা পড়াই হতো না। তো বইটা পড়ে আমি বিমোহিত, আসলে আমার আর কিছু বলার নাই, অনেক বকবক করলাম আপনাদের সাথে, আজকে আর বকবক করব না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।